তৃণমূলের যত চোর জোচ্চোর ফাটকাবাজ তোলাবাজ শুরু হবে ভাইপোর ভাইপো বউ থেকে, তার থেকে পঞ্চায়েতের নিচে পর্যন্ত যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করে একেবারে প্রকাশ্যে নিলাম করে মানুষের টাকা মানুষকে ফেরত দেওয়া হবে। 21শে জুলাইয়ের পরে 22শে জুলাইয়ে 26 কোটি টাকা বেরোবে, মমতা সেটা জানতেন না। আর 24 সালে কি হবে সেটা জানতেন? এমন একটা চোর বসিয়েছেন যাতে ইচ্ছে করে এমন জটিলতা তৈরি হয় যাতে মামলা মোকদ্দমা হয়। আজকে রাজ্যের দুর্নীতির দুর্নীতির শ্রী হচ্ছেন তো মমতা ব্যানার্জি। দুর্নীতির যে স্ট্রাকচার, তোলাবাজির যে স্ট্রাকচার, ঘুষের যে স্ট্রাকচার, তার মাথায় তো উনি বসেছেন 14 তলায়। আর মোদি এটা বোঝো আইনে চলে না লাইনে চলে। এখানে বিজেপি যে আসনগুলো পেল 19-এ, তাহলে অমিত শাহের সঙ্গে আরএসএস মাধ্যমে মমতা সেটিং করেছিল, তবেই ভাগ হয়েছিল 20টা 18টা, তাই তো পরিষ্কার কথা। 24 পরে 21শে জুলাইয়ের পরে 22শে জুলাইয়ে 26 কোটি টাকা বেরোবে, মমতা সেটা জানতেন না। আর 24 সালে কি হবে সেটা জানতেন? তাহলে এসব তো তুমি ফালতু বকছেন, আসলে ভয় পেয়েছেন। কারণ উনি দায়িত্ব নিয়েছিলেন হাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে আসবেন, বিজেপিকে নিয়ে এসছেন। বিজেপি আরএসএসের প্রোগ্রাম ছিল বাম মুক্ত কংগ্রেস মুক্ত ভারত, তার অংশ হিসেবে তিনি এখানে পশ্চিমবঙ্গে বাম মুক্ত কংগ্রেস মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু আবি সব কিছু দিখতা হয় আন্দর কি বাত বাহার আ গিয়া হ্যায়, এখন এত সহজ নয়। এখন উনি মোদির কাছে যাবেন এই বার্তা নিয়ে যে দেখো আবার বাম যাচ্ছে, মানুষ যাচ্ছে, আমারও বিপদ তোমারও বিপদ, এসব একটা সেটেলমেন্ট করে নিই। আর মোদি এটা বোঝো আইনে চলে না লাইনে চলে, তাই তো? এই মমতা ব্যানার্জি রেল লাইন করেও পার পাননি আর এই বিজেপির সঙ্গে লাইন করেও পার পাবেন না। মামলা হয়েছে বলে আমরা কোনো চাকরি দিতে পারছি না, কি বলবেন? মিথ্যাচার করছেন। 2014 থেকে 12 থেকে নিয়মে দুর্নীতি হচ্ছে, আগে উনি চাকরি দেননি তারপর তো মামলা হয়েছে। আর উনি এমন এক একটা অর্ডার করেছেন, এমন একটা চোর বসিয়েছেন যাতে ইচ্ছে করে এমন জটিলতা তৈরি হয় যাতে মামলা মোকদ্দমা হয়। এবং ওই যে ববিতাকে চাকরি দেওয়ালো কোর্টের নির্দেশে, এই যে ক্যান্সার রোগ আক্রান্ত এসএসসি পাস মেয়েটাকে দেওয়া হলো কোর্টের নির্দেশে, তাহলে আদালতে মামলা হলো বলে তো চাকরি হলো, নাহলে তো উনি সব জোচ্চুরি করে যারা দল বদল করছে যারা ঘুষ দিচ্ছে, উনি নিজে ওদের ওর দলের এমএলএ বলেছে যে নাম মমতা বলে দাও, বলেছে বলে দাও সবার কোটা আছে নাম দাও তারপর চাকরি হবে। তোমরা এগুলো খবর রাখো নি, কিন্তু আমরা তো প্রথম দিক থেকে বলছি না মুখ্যমন্ত্রীকে বলে না লোকে মুখ্যমন্ত্রীকে তদন্ত করা উচিত, মুখ্যমন্ত্রীকে কি তদন্ত করা উচিত? গোটা দুর্নীতির উৎস মুক্ত ওটাই, যেমন গঙ্গার গঙ্গোত্রী আছে যমুনার যমুনোত্রী আছে, তাই তো? আপনি আজকে রাজ্যের দুর্নীতির দুর্নীতির শ্রী হচ্ছেন তো মমতা ব্যানার্জি। পিসিআর ভাইপো আর তার ভাইয়েরা তাদের সম্পত্তি কত জিনিস জানো না? এক একজন ডিক্লেয়ার যা সম্পত্তি বলেছে কয়েক বছরে কত বেড়েছে জানো না? তাহলে এই গোটা দুর্নীতির যে স্ট্রাকচার, তোলাবাজির যে স্ট্রাকচার, ঘুষের যে স্ট্রাকচার, তার মাথায় তো উনি বসেছেন 14 তলায়। তো নিচে থেকে অপর পর্যন্ত নাড়াতে হবে। এখন তো ভূমিকম্প হয়নি, শুধু একটু টাল খেয়েছে, যখন ভূমিকম্প হবে তখন তুই বুঝতে পারবে যে কতটা ফাটল আছে। আর বামফ্রন্ট সরকার বলে রয়েছি আমরা জিতলে মানুষ জিতলে এই সমস্ত, আগেরটা বলো 1 লক্ষ পাবো কোথেকে? আমার কাছে কি টাকা আছে পাচ্ছ ভাণ্ডারের মতো? তৃণমূলের যত চোর জোচ্চোর ফাটকাবাজ তোলাবাজ শুরু হবে ভাইপোর ভাইপো বউ থেকে, তার থেকে পঞ্চায়েতের নিচে পর্যন্ত যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করে একেবারে প্রকাশ্যে নিলাম করে মানুষের টাকা মানুষকে ফেরত দেওয়া হবে। সবচেয়ে গরিব সবচেয়ে প্রান্তিক মানুষ থেকে সবচেয়ে পেছনে যে দাঁড়িয়ে আছে সেই মানুষকে দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে শুরু হবে, তারপর যত টাকা আছে তত লোক পাবে। ধাপ্পাবাজ কথাটা বলে না, ওটা জুমলা কথাটাই এখন বলেছে অমিত শাহ বলেছিল ওটা জুমলা, আর এখন স্পিকার বলেছে জুমলা শব্দটা বলা যাবে না। তা আমি কি মোদি বলছি বা অমিত শাহ বলছি? বাম ফ্রন্ট সরকার যখন এসেছিল বলেছিল বিনা বিচারে আটক যত রাজনৈতিক বন্দী আছে সবাইকে মুক্ত করব। প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল নকশাল কংগ্রেস শুধু বামপন্থীরা নয় যতজন বিনা বিচারে ছিলেন তাদের সবাইকে মুক্ত করা হয়েছিল। বাম ফ্রন্ট বলেছিল প্রথম বাম ফ্রন্ট 10 ক্লাস পর্যন্ত অবৈতনিক করা হবে, 12 পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। তুই তো তুমি সেগুলো ঘুরে যাচ্ছ কেন? তুই ইতিহাস পড়ো, শুধু হোয়াটসঅ্যাপ পড়লে হবে? সেলিম দা আপনারা বলছেন দিদি মোদি
এখন আমরা বলছি আরএসএস জামাই ষষ্ঠী করছে এবং মাঝখানে বিজেপি আর তৃণমূল দুজনকে শুদ্ধ করে নাচাচ্ছে। তোমরা আরএসএস বলবে না, আমি বলছি ইডি আস করছে, বাধ্য হয়েছে, কোর্ট বলেছে বলে সিবিআইকে কতদিন ধরে বলা হচ্ছে। আলকেমিস্টকে আজকে তার তৃণমূলের এক্স এমপি আলকেমিস্ট তাকে ধরেছে। আমি হাজার হাজারটা খরচা করে গোটা দেশ থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছি মৃণাল ঘোষের নির্দেশে, তৃণমূলের নির্দেশে। কোনো মিডিয়া প্রকাশ্যে বলছি একটা লাইন খবর দেয়নি। ইডি ডাইরেক্টরের কাছে, সিবিআই ডাইরেক্টরের কাছে, স্টক এক্সচেঞ্জের ডাইরেক্টরের কাছে, সেবি ডাইরেক্টরের কাছে গিয়ে জমা দিয়েছি। আর এখন আজকের কলকাতার কাগজ বলছে এক বছর আগে যোগী সরকার বলেছিল এই জন্য ওদেরকে ধরেছে। 100 কোটি টাকায় মুকুল রায়কে দিয়ে এমপি হয়েছিল, তোমরা কেউ লিখেছো? সহসাচে লিখবে, কাউকে বলবে? 100 কোটি টাকা দিয়ে আলকেমিস্টের মালিক চিটফান্ডের টাকা দিয়ে মমতাকে মোদী মুকুল রায়কে তবে রাজ্যসভায় এমপি হয়েছিল। আজ পর্যন্ত কোনো তোমরা এটাও বলো না আলকেমিস্ট রাজ্যসভায় এমপি ছিল তৃণমূলে। সত্য কথাটা বলতে শেখো। আর মমতার দেহরক্ষী হোক, ওরা সব ওই যে ব্রিটিশ আমলে ইংরেজ জাতি করেছিল, সবচেয়ে একটা করে কালেক্টর বসিয়েছিল, খাজনা আদায় করবে। এখন এই সব জিনিস গুলো থেকে কয়লা খাদান পর্যন্ত ওরা সব তৃণমূলে কালেক্টর হয়ে গেছে, ওরা সব কালেক্টর। এই বাংলা এখানকার মানুষ এই শহীদ মিনার শক্তি আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানো হয়েছে আর এই কালেক্টরদেরকে তাড়ানো হয়েছে, তাই তো? নরেন্দ্র মোদী বলেছিলেন মুখে লুকো ব্লক লাগিয়ে রাখো, আমি পুলিশকে ম্যানেজ করে নেব, আমি মিডিয়াকে ম্যানেজ করে নেব, কাউকে কাউকে এমপি করে পাঠিয়ে দেবো, চিট ফান্ডের টাকায় কোনো কোনো সাংবাদিককে সম্পাদক করে নেবো, কোন কোন মিডিয়া কোন কোন চ্যানেল কিনে নেব, তাই তো? প্রেস ক্লাবকে দখল করে নেব, সাংবাদিকদের চক্রাবো, ভয় দেখাবো, বিজ্ঞাপনের টাকা দিয়ে মালিক সম্পাদকদেরকে পাঁচা দেবো। কিন্তু মনে রাখতে হবে চিট ফান্ডের টাকা হোক, তোলাবাজির টাকা হোক, কয়লা খাদানের টাকা হোক, ঘুষের টাকা হোক, তাতে কয়েকটা বেইমান কেনা যায়, সাচ্চা ইনসান কখনো কেনা যায় না। এখানে যখন ছাত্ররা জীবনে মিছিল করতে এসেছে, কখনো মাইদুলকে খুন করেছে, কখনো সুদীপ্তকে খুন করেছে, করেনি? এখানে ব্যারিকেড দাঁড় করিয়ে বলেছেন এখানে আসতে পারবেন না, নবান্নয় যেতে পারবেন না, তাই তো? আজকে আমরা একদিনের নোটিশে কয়েক হাজার জন এসেছি কলকাতার তার আশপাশ থেকে, পুলিশ কোনো ব্যারিকেড আটকাতে পারেনি।